কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত করলো আল্লাহ জান্নাতে তালা তার জন্য একটি ঘর নির্মাণ করবেন এমনকি তিনি বলছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করলো মসজিদটি যদি এতটুকু পরিমাণও হয় যতটুকু পরিমাণ জায়গা নেয় একটা ছোট্ট পাখি পাহাড়ের গায়ে গর্ত খুঁড়ে তার ডিম পাড়া ডিম রাখার জন্য এতটুকু পরিমাণ যদি কেউ মসজিদ নির্মাণ নির্মাণ করে তাহলে তার জন্য আল্লাহ তালা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন আর ঠিক কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে বহুল প্রতীক্ষিত আলহাদিস মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে হাদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র বাজারঘাটা পুকুরের দক্ষিণ পার্শ্বে রাস্তার সংলগ্ন আট শতাংশ জমির ওপর আলহাদিস মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে যেখানে মসজিদসহ মক্তব মাদ্রাসা এতিমখানা লাইব্রেরি কমিউনিটি সেন্টার এবং মুসাফির খানা ও সমাজসেবা কেন্দ্র থাকবে এর দ্বারা উদ্দেশ্য হলো কেউ যদি একজন মানুষ আদায় করতে পারে এতটুকু পরিমাণও মসজিদ নির্মাণ করে তার জন্য আল্লাহ তালা জান্নাতে ঘর নির্মাণ করবেন আমাদের ভাইয়ের থেকে শুনতে পেলাম আমরা যে এখানে এই মসজিদের জন্য আট শতাংশ জমি বরাদ্দ হয়েছে এবং যার মূল্য হলো দুই কোটি বিশ লক্ষ টাকা যার মধ্যে কিছু পরিশোধ হয়েছে আলহামদুলিল্লাহ তবে এখনও এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা আমাদের পরিশোধ করতে হবে এটা আপনাদের সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ হবে এবং আরও একটি ঘোষণা শুনলাম যে একজন মানুষ আদায় করতে পারবে ছয় বর্গ ফুট জায়গা এতটুক জায়গা দাম হবে আটত্রিশ হাজার টাকা আমরা অনেক মানুষই আছি আটত্রিশ হাজার টাকা করে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ অংশীদার হতে পারবো এই মসজিদের রাসুলুল্লাহ আলী হাসাল্লাম বলছেন যে ইদামাত ইনসান ইনকাতা আনহু আমালুহু যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় ইল্লাম ইনসালাহসা তিনটি আমল ব্যতীত তার মধ্যে একটা হলো সাদাকায় জা এমন স্থায়ী দান যে দানের মাধ্যমে তার মৃত্যুর পরেও মানুষ উপকৃত হতে থাকবে আমরা যদি কক্সবাজারে প্রতিষ্ঠিত এই মসজিদে অংশগ্রহণ করি তাহলে এই মসজিদ যতদিন পর্যন্ত কায়েম থাকবে ততদিন পর্যন্ত যত মানুষ সালাত আদায় করবে যত নেকি মানুষ হাসিল করবে সমপরিমাণ নেকি আমার আপনার আমন নামায় লিখিত হতে থাকবে আমাদের মৃত্যুর পরেও এজন্য সবাই চেষ্টা করব কিছু না কিছু সাহায্য করার ইনশাআল্লাহ এখানে যদি আমরা একশো মানুষ নিজের জায়গাটা দান করি যে একজন মানুষ চালা আদায় করতে পারবে তার আমাদের ইনশাআল্লাহ অনেক এগিয়ে যাবো তা আমরা দেশে আছি যারা প্রবাস জীবন লাভ করছি সকলের উদ্দেশ্যে আবেদন যে কক্সবাজার এমন একটি জায়গা জানেন যেখানে আমাদের কথা বলারই কোনো সুযোগ ছিল না আজকে এই যে একটা বাতি জ্বালানো হয়েছে এর মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ সঠিক দাওয়াত সকলের মাঝে ছড়িয়ে যাচ্ছে এই কাজে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এখানে শুধু মসজিদই নয় এখানে মাদ্রাসা হবে ইয়তিমখানা হবে লাইব্রেরি হবে দাওয়াতের যত কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তিনি বায়ুবেনারা যারা দেশে এবং বিদেশে আছেন ইতিমধ্যে আমরা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমরা কক্সবাজারের কেন্দ্রবিন্দু বাজারঘাটা বাজারঘাটার বাজারঘাটাস্ত পুকুরের পার্শ্ব আটশত জমির উপরে একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে আহলে আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আমরা ইতিমধ্যে বাইনা করে ভর করেছি আটশত জমির জমিতে একটা বহুতল বিশিষ্ট ইসলামিক কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে আমরা হিসাব করে দেখেছি প্রায় ছয় কোটি টাকার প্রয়োজন হবে জায়গার মূল্য হিসাবে আসবে দু কোটি টাকা আনুষঙ্গিক বিল্ডিং বাবদ আসবে চার কোটি টাকা এখানে এই কমপ্লেক্সে মসজিদ মাদ্রাসা হ্যাফাজখানা লাইব্রেরি সেমিনার কক্ষ মুসাফিরখানা ইসলামী দাওয়াতের যত বিষয় আছে যত দিক আছে সব কিছু এখান থেকে পরিচালিত হবে এখানে সমাজসেবা কেন্দ্র থাকবে এখানে মেডিকেল সেন্টার থাকবে এখানে মক্তব থাকবে আমাদের আমাদের এলাকার ছোটো ছোটো বাচ্চা ছেলেরা দিন শিক্ষা সঠিক দিন শিক্ষা লাভ করতে পারে তো আমাদের ইতিমধ্যে আমরা মসজিদ একটা অস্থায়ী সেট নির্মাণ করেছি মসজিদের কার্যক্রম চলছে ইনশাল্লাহ সামনে আমাদের জায়গা রেজিস্ট্রি সহ বহুতল বিল্ডিংয়ের প্রয়োজন হবে তো আপনার যারা দেশে বিদেশে আছেন তারা এর এই মুহূর্তিকাজে অংশগ্রহণ করবেন আপনাদের সহযোগিতা পেলে আমরা ছেড়েই একটা দাবাতি পূর্ণাঙ্গ দাবাতি কার্যক্রম শুরু করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তো আনক আমি আসসালামু আলাইকুম জমির ক্রয় ও নির্মাণাধীন বহুতল মসজিদ কমপ্লেক্সটি সম্পন্ন করার জন্য ছয় কোটি টাকা প্রয়োজন তাই আসুন না আমরা সবাই মহতি এই কাজে এগিয়ে আসি পবিত্র কুরআন ও সৈহাদিস প্রচারের এই মহতি কর্মে সাদাকায় জারিয়ায় অংশগ্রহণ করি সাদাকায় জারিয়া হিসাবে অনুদান প্রেরণের মাধ্যম হল আল আরাফা ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা অ্যাকাউন্ট নাম্বার শূন্য চার সাত এক এক দুই শূন্য এক এক সাত পাঁচ শূন্য এক শাহজালাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা অ্যাকাউন্ট নাম্বার তিন শূন্য এক শূন্য এক দুই এক শূন্য 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 এক চার সাত এক পাঁচ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট শূন্য এক আট ছয় পাঁচ ছয় চার এক এক সকলের নিকট আমাদের আহ্বান হল আসুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আমরা সাদাকায় জারিয়ার মহতি এই কাজে অন্যকে অংশগ্রহণ করার সুযোগ করে দিই